2019 সালে ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানের সঙ্গে ঘটে ঘটনাটি। ওই ঘটনায় নুসরাত পরপারে চলে যান। আলোচিত সেই ঘটনার 2 দিন পর তার ভাই মাহমুদুল হাসান নোমান 8 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। এবার আলোচিত সেই ঘটনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী। এ সময় তিনি ও তার পরিবারের নিরাপত্তার দাবিও করেন। রবিবার সকালে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান ফেনী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। এদিকে দুপুরে ফেনী প্রেস ক্লাবের নিচে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধন করেন ওই ঘটনায় করা মামলার আসামিদের স্বজনরা। তারা সেখানে মামলাটির পুনরায় তদন্ত দাবি করেন। এ সময় তারা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী আসামিদের কাছ থেকে জবানবন্দি নিয়েছেন। তারা মামলা সংশ্লিষ্ট এসব কর্মকর্তার বিচারও দাবি করেন। এর আগে সংবাদ সম্মেলনে নুসরাতের ভাই বলেন, এটি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার গভীর ষড়যন্ত্রের অংশ, তাই তিনি এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল, আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। 2019 সালে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিচ্ছিলেন নুসরাত। সে সময় নুসরাতের সঙ্গে ঘটা ঘটনায় ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে অভিযোগ করা হয়। ওই ঘটনায় নুসরাতের মা মামলা করেন। এরপর ওই বছরের 27 মার্চ পুলিশ গ্রেফতার করে অধ্যক্ষ সিরাজকে। সে সময় অধ্যক্ষ সিরাজ গ্রেফতার হওয়ার পর তার পক্ষে অবস্থান নেন স্থানীয় প্রভাবশালীরা। তার মুক্তির দাবিতে মানববন্ধনও করেছিল মাদ্রাসার কিছু শিক্ষার্থী। মামলা তুলে নিতে নুসরাতের পরিবারকে বলা হচ্ছিল। এর কিছুদিন পরেই শিক্ষার্থী নুসরাতের সঙ্গে ঘটে ঘটনাটি। ওই ঘটনার 5 দিন পরপরে চলে যান নুসরাত।